الله الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله سوره الاخلاص باثير فضيله সুরা আল ইকলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের একশো নম্বর সুরা এর আয়ত সংখ্যা চার শব্দ সংখ্যা পনেরো অক্ষর সাতচল্লিশটি এই সুরাতে আল্লাহ তালা অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম সুরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে তবে এই সুরা কোরআনের এক তৃতীয়াংশে সমান বলা হয় ইকলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাটি আনুগত্য সিরুপ থেকে মুক্ত হয়ে তাহিদ বা এক আল্লাহর উপর খাটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইকলাস বলা হয় মুশরিকরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল যার জবাবে এইসুরা নাজিল হয় কোনো কোনো রেয়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি রৌপ্য অথবা অন্য কিছুর এর জবাবে সুরাটি অবতীর্ণ হয়েছে সুরাই ক্লাসে ফজিলত অনেক সুরাই ক্লাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জনৈক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে আরজ করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সুরাই ক্লাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদ আহমদ কোরআনের এক তৃতীয়াংশ হাদিসে এসেছে একবার রাসুল্লাহ সাল্লাহ বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুরাইকলাস পাঠ করলেন মুসলিম তিন বিপদে আপদে উপকারী হাদিসে এসেছে রাসুল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরানাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় সাল্লাম ঘুমানোর আগে আল্লাহ আহাদ কুল আউজ বিরাব্বিল ফালাকুল আউজ নাস পড়ার কথা বলেন হজরত আয়েশা আনহা বলেন রাসুল্লা সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতে তালু একত্র করতেন তারপর সেখানে সুরা ফালাক ও নাচ পড়ে ফু দিতেন এরপর দুই হাতে তালো দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন বুখারি উত্তির মিজি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ